হ্যালো গেমার্স, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশ থেকে নতুন একটি গেমস লঞ্চ করা হয়েছে। সেই গেমসটির নাম হচ্ছে অ্যানহাইলেশন। তো এই গেমসটি নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক রকমের প্রশ্ন আছে। তো তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা কি এই গেমসটিতে কোনো ক্রেডিট ওপেনিং করতে পারবো, যেমনটা আমরা দেখে থাকি পাবজি বা ফ্রি ফায়ারে। তো গেমার্স, ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো গেমার্স, আমাদের যেহেতু এই গেমসটি অ্যানহাইলেশন নামে, এই গেমসটি ব্যাটেল রয়্যাল গেমস। তো পাবজি বা ফ্রি ফায়ারে আমাদের ব্যাটেল রয়্যাল গেমস। তো সেই সব গেমসে আমাদের বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন ধরনের ওয়েপন আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের ভেহিকেল আমরা দেখতে পাই। তো অ্যানহাইলেশন ট্রেইলারও আমরা সেরকমটা দেখতে পেয়েছি, বিভিন্ন গানস, তারপর বিভিন্ন ভেহিকেল। তো সেই সব যেহেতু আছে, তো সেই সবের স্কিন আমরা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, প্লাস আউটফিট, ইমোট, এইসব তো আছেই। তো এইসব পাওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের ক্রেডিট খুলে থাকি পাবজি বা ফ্রি ফায়ারে। তো যেহেতু এটা একটি ব্যাটেল গ্রাউন্ড গেমস, আর ব্যাটেল রয়্যাল গেমস যেহেতু, সেহেতু এই গেমসটিতে গান স্কিন, ভেহিকেল স্কিন, আউটফিট, ইমোটস এইসব তো থাকবেই। আর এগুলো থাকলে এগুলোর স্কিনও তারা দিবে, আর স্কিন যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্রেডিট ইনশাল্লাহ পেয়ে যাব। তো এই ধরনের কোনো লিক্স গেম ডেভেলপাররা এখনও দেয়নি, তারপরেও এটা আমার পার্সোনাল মতামত। আপনি কমেন্টে জানাতে পারেন আপনার কি মতামত, আমরা কি ক্রেডিট পাবো কি পাবো না। তো কোন ধরনের ক্রেডিট পাবো, কি নাম থাকবে, এইসব আমরা এখনও জেনে উঠতে পারিনি, কেননা এই ধরনের কোনো তথ্য গেম ডেভেলপাররা এখনও লঞ্চ করেনি। তো যেহেতু আমরা এই গেমসটির বিটা ভার্সন এখনও খেলতে পারিনি, সেহেতু গেমসটি সম্বন্ধে ধারণা করার আগে ভালোভাবে জেনে নেওয়াই ভালো। তো আই হোপ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা।